केमिकल বন্ডিং চ্যাপ্টারটা দেখিয়েছিলাম ক্লাসে চক ডাস্টার মোডে, চক ডাস্টার দিয়ে আমি ক্লাসে ভিডিও শুট করে তোমাদের দেখিয়েছিলাম। তো ওটারই আবার আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা নর্মাল ওর যে পিপিটি প্রেজেন্টেশন হয় যেটা অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রেও আমি চক ডাস্টার মোডে যেরকম দেখাই, এমনি সঙ্গে আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও দেখাই তোমাদের সুবিধের জন্য। তো সেইটাই আবার নিয়ে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ দেওয়া রয়েছে স্টাডি মেটেরিয়াল অফ কেমিক্যাল বন্ডিং। স্টাডি মেটেরিয়াল অফ কেমিক্যাল বন্ডিংয়ে আমরা ঢুকছি। কেমিক্যাল বন্ডিং আমরা আগের চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার করেছি, আজকে আমরা আমাদের ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিংয়ে ঢুকছি। তো প্রথমেই আছে কেমিক্যাল বন্ডিং কাকে বলে। অলরেডি তোমরা ক্লাস টেনে কেমিক্যাল বন্ডিং কাকে বলে এটা পড়ে এসছো, যেমন হচ্ছে কেমিক্যাল বন্ডিংটা কী, না কেমিক্যাল বন্ডিংটা হচ্ছে তোমার তোমার কেমিক্যাল বন্ডিংটা কী, না কেমিক্যাল দুটো অ্যাটম নিজেদের মধ্যে জয়েন্ট থাকবে কীভাবে, সেই যে বন্ডিং তাদের মধ্যে যে নিজেদের মধ্যে যে একটা অ্যাট্রাকশান ফোর্স সেইটাকেই বলছি আমরা কেমিক্যাল বন্ডিং। অ্যাকচুয়ালি কেমিক্যাল বন্ড কেন হয় না, অ্যাটমিক স্ট্রাকচারে তোমরা দেখেছো যে বিভিন্ন ধরনের অ্যাটম, কিন্তু সেই অ্যাটম আমাদের পরিবেশে একা থাকতে পারে না, সেই অ্যাটম বিভিন্ন অ্যাটমের সঙ্গে যুক্ত হয়ে মলিকুল ফর্মেশন করে। সেই মলিকুলটা কেন ফর্মেশন করে, না ডিউ টু স্টেবিলাইজেশনের জন্য। স্টেবিলাইজেশন কেন না আমরা নেক্সটে দেখবো, যে পিরিয়ডিক টেবিলে তোমরা যদি দেখো যে পিরিয়ডিক টেবিলে একদম ডান দিকে রয়েছে ইনার্ট গ্যাস, সেই ইনার্ট গ্যাসগুলো কী করছে, না ইনার্ট গ্যাসগুলো তাদের ইলেকট্রনিক কনফিগারেশন আউটার সেলে 8, ফলে কী হয় তারা এক্সট্রা স্টেবল, ফলে তোমার যে কোনো পিরিয়ডিক টেবিলের যে কোনো এলিমেন্ট চায় কি সেই ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পেতে, সেই ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পেতে, তাহলে ইনার্ট গ্যাসের যদি ইলেকট্রনিক কনফিগারেশন সে পেতে চায় তাহলে কি হবে, না তোমার তাকে ইলেকট্রন দিতে হবে বা ইলেকট্রন নিতে হবে। তাহলে ইলেকট্রন দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে কী করা দরকার, না পাশে অন্য কোনো অ্যাটম থাকা দরকার, সেই অ্যাটমের সঙ্গে ইলেকট্রন দেওয়া বা নেওয়ার ফলে তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, সেই বন্ডিংটাকেই বলছি আমরা একটা অ্যাট্রাকশান ফোর্স তৈরি হবে যার দ্বারা তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, সেটাই হচ্ছে কেমিক্যাল বন্ড। এখন কেমিক্যাল বন্ডকে কী বলছি, না মিউচুয়াল ইলেকট্রিক্যাল অ্যাট্রাকশান বিটুইন দ্য নিউক্লিয়াই অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন অফ ডিফারেন্ট অ্যাটম দ্যাট বাইন্ডস দ্য অ্যাটমস টুগেদার। ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলছি, না যে কোনো অ্যাটমের আউটার মোস্ট সেলে যে ইলেকট্রনগুলো থাকে তাকেই বলছি আমরা কি ভ্যালেন্স ইলেকট্রন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কেমিক্যাল বন্ডিংয়ে এটা হচ্ছে মলিকুল, কিন্তু এই মলিকুলের মধ্যে এই লাল কালারের যেটা সেট করে দেওয়া রয়েছে এটা একটা অ্যাটম, আর ব্লু এখানে যে স্কাই কালার যে দুটো এ দেওয়া রয়েছে এটাও দুটো অ্যাটম, এখানে টোটাল তিনটে অ্যাটম একসঙ্গে যুক্ত হয়ে একটা মলিকুল তৈরি করেছে। তো সেই মলিকুলটা কী হচ্ছে, না ফর্মেশন হচ্ছে এদের মধ্যে যে বন্ডিং সেই বন্ডিংটাকেই বলছি কেমিক্যাল বন্ডিং, এবং টোটালটাকেই বলছি আমরা কি না মলিকুল, ঠিক আছে। তো নেক্সটে আমরা একটা পিরিয়ডিক টেবিল দেখছি। পিরিয়ডিক টেবিল তোমরা সকলেই জানো, পিরিয়ডিক টেবিলে এই গ্রুপ 1 এবং 2কে বলি আমরা কি না এস ব্লক এলিমেন্ট, এবং গ্রুপ 13, 14, 15, 16, 17 এদেরকে বলি আমরা পি ব্লক এলিমেন্ট। এস এবং পি এর মাঝখানে থাকে কি না তোমার ডি ব্লক এলিমেন্ট, যেমন 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে কি না মাঝখানে রয়েছে ডি ব্লক এলিমেন্ট, এবং নিচে থাকে হচ্ছে কি না এ ব্লক এলিমেন্ট। তো এই যে ইলেকট্রনিক কনফিগারেশন, মানে এখানে যে তোমরা বিভিন্ন এলিমেন্ট দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি এখানে গ্রুপ 1 এবং 2তে এরা প্রত্যেকেই হচ্ছে মেটাল, এবং গ্রুপ পিতে যেটা মানে মানে এটা হচ্ছে পি ব্লক এলিমেন্ট, যেমন গ্রুপ 13, 14, 15, 16, 17, 18 এরা হচ্ছে কি নন মেটাল। এই মেটাল এবং নন মেটাল এরা এখানে রয়েছে, মাঝখানে এটা রয়েছে ট্রানজিশনাল এলিমেন্ট, নিচে রয়েছে কি ল্যান্থানাইডস অ্যাক্টিনাইডস এলিমেন্টগুলো রয়েছে। তো একটা পিরিয়ডিক টেবিলে যে কোনো এলিমেন্টের আমরা কী করতে পারি, দেখো এখানে কালার দিয়ে বোঝানো আছে, এরা হচ্ছে প্রত্যেকে মেটাল,
সেমি মেটাল মিনস মেটালয়েডস যারা, যেমন বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, এরা হচ্ছে কি কি মেটালয়েডস। আর নন মেটালগুলো কি, নন মেটালগুলো হচ্ছে এইগুলো তোমার বিভিন্ন ধরনের যে গ্যাসগুলো সেগুলো হচ্ছে নন মেটাল। তো আমরা ক্লাসিফিকেশান আসছি, বন্ডিংয়ের ক্লাসিফিকেশানে কী দেখতে পাচ্ছি না, বন্ডিংয়ের ক্লাসিফিকেশানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার কী দেখছি এখানে, বিভিন্ন ধরনের বন্ডিং হয়। যেমন হচ্ছে অ্যাটম টু অ্যাটম যদি বন্ড হয় তাকে বলছি আমরা কি না, সেখানে বন্ডিংয়ের ক্ষেত্রে আমরা যে ভাগ করছি সেটা হচ্ছে কী কী না, অ্যাটম টু অ্যাটম যদি বন্ডিং হয় সেটাকে বলছি আমরা আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড হতে পারে, কোঅর্ডিনেট বন্ড হতে পারে, মেটালিক বন্ড হতে পারে, অথবা মলিকুল টু মলিকুল যদি বন্ড হয় সেক্ষেত্রেও তাকে বলবো কেমিক্যাল বন্ড, যেমন হাইড্রোজেন বন্ড, ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশান, এগুলো সবই কিন্তু বন্ডিংয়ের মধ্যে পড়ে। বন্ডিংকে দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করি, একটা বন্ডিং বিটুইন টু অ্যাটমস সেম অথবা ডিফারেন্ট হতে পারে, অথবা মলিকুলস হতে পারে সেটা সেম অথবা ডিফারেন্ট মলিকুলও হতে পারে। তো মেনলি বন্ডিং বলতে আমরা এই প্রথম চারটে বন্ডিংকেই আমরা ধরবো, একটা হচ্ছে আয়নিক বন্ড, দুই নম্বর হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড, মেটালিক বন্ড। তবে হাইড্রোজেন বন্ডিংয়ের কিন্তু এফেক্ট প্রচুর রয়েছে, প্রচুর কোশ্চেন আছে হাইড্রোজেন বন্ডিংয়ের ক্ষেত্রে, পরে আলোচনা করব আমরা হাইড্রোজেন বন্ডটা। তো প্রথমে চলে আসছি আমরা ইলেকট্রোভ্যালেন্ট অর আয়নিক বন্ড। ইলেকট্রোভ্যালেন্ট অর আয়নিক বন্ড কাকে বলছি না, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড বুঝতেই পারছো এক্ষেত্রে কী হবে না, বন্ডিং মানে তো দুটো অ্যাটম থাকবে, এক্ষেত্রে দুটো অ্যাটম আয়ন অবস্থায় থাকবে এবং আয়ন অবস্থায় তারা ডিফারেন্টলি চার্জড হবে, একটা হবে পজিটিভলি চার্জ ক্যাটায়ন আর একটা হবে নেগেটিভলি চার্জড অ্যানায়ন। তো ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে অ্যাট্রাকশান সেটাই হচ্ছে আয়নিক বন্ড। এখানে লেখা রয়েছে দেখো, ইলেকট্রনস আর ট্রান্সফার্ড বিটুইন ভ্যালেন্স সেল অফ অ্যাটম, মানে এক অ্যাটম থেকে ইলেকট্রন আর এক অ্যাটমে শিফট করবে, ফলে একজন হয়ে যাবে পজিটিভ আর একজন হয়ে যাবে নেগেটিভ। আয়নিক কম্পাউন্ডস আর মেড অফ আয়নস এবং আয়নিক কম্পাউন্ডস ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা সল্ট এবং ক্রিস্টালাইন স্টেটে থাকে, সল্ট এবং ক্রিস্টালাইন স্টেটে তারা রয়েছে। যেমন এখানে দেখতেই পাচ্ছ এই যে মেটালসগুলো ক্যাটায়ন করছে, নন মেটালসগুলো অ্যানায়ন হচ্ছে, তাদের মধ্যে জয়েন্ট হচ্ছে। পাশে একটা ছবি দেওয়া রয়েছে দেখো, এখানে সোডিয়াম রয়েছে, সোডিয়াম হচ্ছে মেটাল, এটা পজিটিভ অবস্থায় রয়েছে, একটা ইলেকট্রন শিফট করেছে কোথায় না, ক্লোরিন পাশে রয়েছে, ক্লোরিনের বাইরের সেলে রয়েছে কি না তোমার পাঁচটা ইলেকট্রন রয়েছে, সে একটা ইলেকট্রন পেলে সাতটা ইলেকট্রন পাবে। আর সোডিয়ামের বাইরের সেলে একটা ইলেকট্রন আছে, সেটাকে ছেড়ে দিলে সে বাইরের সেলে তার আটটা ইলেকট্রন হবে। তো এইভাবে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে আটটা ইলেকট্রন তার আউটার মোস্ট সেলে ফিল আপ করে, আর ক্লোরিন সেই একটা ইলেকট্রন গ্রহণ করে তার আউটার মোস্ট সেলে আটটা ইলেকট্রন ফিল আপ করে সে কী করছে না তোমার বিভিন্ন ধর মানে তাদের মধ্যে যে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হচ্ছে এবং তাদের মধ্যে যে অ্যাট্রাকশান, দিস ইজ দ্য নাথিং বাট দ্য আয়নিক বন্ড। তো এখানে দেখতে পাচ্ছ সোডিয়াম এখানে রয়েছে, ফ্লুরিন কালার করে আমি দেখিয়েছি, সোডিয়ামে ইলেকট্রন শিফট হচ্ছে কোথায়, একটা ইলেকট্রন শিফট হবে ফ্লুরিনের ক্ষেত্রে, ফ্লুরিন তার বাইরের ক্ষেত্রে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ইলেকট্রন রয়েছে, এই একটা ইলেকট্রন এখান থেকে শিফট হলে কী হবে, এটা হয়ে যাবে তোমার আটটা ইলেকট্রন হবে এবং সোডিয়ামে তার বাইরের সেলে হয়ে যাবে আটটা ইলেকট্রন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তো আয়নিক বন্ডের ক্ষেত্রে তারা হচ্ছে কি মেটাল মেটাল থেকে নন মেটালে তোমার হচ্ছে বন্ডিংটা হয়, মেটাল লসেস ইলেকট্রন টু ফর্ম ক্যাটায়ন, নন মেটাল গেইন ইলেকট্রন টু ফর্ম অ্যানায়ন। ইলেকট্রোনেগেটিভিটি বিটুইন দ্য মেটাল অ্যান্ড নন মেটাল মাস্ট বি হাই হওয়া দরকার, আয়নিক বন্ডস ফর্মস পজিটিভ টু নেগেটিভ অ্যাট্রাকশান, লার্জ চার্জ স্ট্রঙ্গার অ্যাট্রাকশান, যত চার্জ বেশি হবে তত অ্যাট্রাকশান বেশি হবে, স্মলার আয়ন স্ট্রঙ্গার অ্যাট্রাকশান, আয়নের সাইজ যত স্মলার হবে অ্যাট্রাকশানটা আরও বেশি হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমরা আয়নিক বন্ড পড়েছি, এবার চলে যাব আমরা কি না কোভ্যালেন্ট বন্ডিংয়ের ক্ষেত্রে। নেক্সট আমরা চলে আসছি কোভ্যালেন্ট বন্ডিংয়ের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট বন্ডিং জিনিসটা কী না, কোভ্যালেন্ট বন্ডিং হচ্ছে আমরা
আয়নিক বন্ড যেখানে দেখলাম যে দুটো পার্টিসিপেটিং অ্যাটম, একটা ক্যাটায়ন হচ্ছে একটা অ্যানায়ন হচ্ছে, একজন ইলেকট্রন লস করছে একজন ইলেকট্রন গেইন করছে, করে ক্যাটায়ন অ্যানায়ন হয়ে তাদের মধ্যে যে অ্যাট্রাকশান হচ্ছে সেটাই কি না আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। NaCl, NaF তাদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। তো কোভ্যালেন্ট বন্ডিং কী হচ্ছে না, এটা ডিফারেন্ট একটু মোডে হয়। এক্ষেত্রে কী হচ্ছে না, তোমার দুটো সেম অ্যাটম তারা কী করছে না ইলেকট্রন শেয়ার করছে, দুজনেই একটা করে ইলেকট্রন শেয়ার করছে, ইলেকট্রন শেয়ার করে একটা ইলেকট্রন পেয়ার তৈরি করছে, সেই ইলেকট্রন পেয়ার তৈরি করে সেই সেই ইলেকট্রন পেয়ারটা দুজনেই ইউটিলাইজ করছে। ইউটিলাইজ করার ফলে কী হচ্ছে না, দুজনের ক্ষেত্রেই তোমার হচ্ছে বন্ডিং তৈরি হচ্ছে। তো এই কারণের জন্যই কী হচ্ছে না, একে কোভ্যালেন্ট বন্ড বলছি। এবং কোভ্যালেন্ট বন্ডটাকে আমরা এভাবেই চিন্তা করতে পারি, কোভ্যালেন্ট বন্ডটাকে সেটা হচ্ছে কি না, ধরো দুই বন্ধু বিজনেস করতে নেমেছে, এক বন্ধু তোমার হচ্ছে ধরো বিজনেসের জন্য ধরো 1 লাখ টাকা দরকার, এক বন্ধু 50,000 টাকা দিচ্ছে আরেক বন্ধু ও 50,000 টাকা দিয়ে টোটাল 1 লাখ টাকার একটা অ্যামাউন্ট তৈরি করে বন্ডিংয়ে আসছে, বিজনেসে আসছে। তো দিস ইজ দ্য কোভ্যালেন্ট বন্ডিংয়ের নেচার, যে দুজনেই বন্ডিংয়ে অংশগ্রহণ করছে, দুই সেম ইলেকট্রন, ডিফারেন্ট ইলেকট্রনও হতে পারে, সেম ইলেকট্রন এখানে মেনলি হয়ে থাকে। তো সেক্ষেত্রে তারা দুজনের মধ্যে কী করছে না, ইলেকট্রন একটা একটা করে দিয়ে ইলেকট্রন পেয়ার তৈরি করছে, এবং ইলেকট্রন পেয়ারটাকে দুজনেই ব্যবহার করছে, শুধু একজন নয় দুজনেই ব্যবহার করছে। দুজনে ব্যবহার করার ফলে তাদের কী হচ্ছে, তাদের মধ্যে যে বন্ডিংটা তৈরি হচ্ছে দিস ইজ দ্য কোভ্যালেন্ট বন্ড। এবং এই কোভ্যালেন্ট বন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমার প্রত্যেকেই প্রত্যেক অ্যাটমই চাইছে তার নিয়ারেস্ট নবুল গ্যাস বা নিয়ারেস্ট ইনার্ট গ্যাসের কনফিগারেশান পেতে, সেই জন্য ইলেকট্রনকে শেয়ার করছে, শেয়ার করে ইলেকট্রন পেয়ার তৈরি করছে। দিস ইজ দ্য নেচার অফ দ্য কোভ্যালেন্ট বন্ড। নেক্সট আমরা আসছি কোভ্যালেন্ট বন্ডে কীভাবে তৈরি হচ্ছে। দেখো এখানে দুটো অ্যাটম দেওয়া রয়েছে, দুটো অ্যাটমই কিন্তু এদের নিউক্লিয়াস, এবং প্রত্যেকে যে ইলেকট্রন শেয়ার করছে, ইলেকট্রন শেয়ার করে ইলেকট্রন পেয়ার তৈরি করছে, সেই ইলেকট্রন পেয়ারটা দুটো অ্যাটমই ব্যবহার করছে। তো এই দুটো অ্যাটমই যেহেতু ইলেকট্রন পেয়ারটা ব্যবহার করছে, দুটো অ্যাটমেরই একটা ইনফ্লুয়েন্স পড়ছে এই ইলেকট্রন পেয়ারের ওপর, এবং এর ফলে যে দুজনের মধ্যে অ্যাট্রাকশান, দিস ইজ দ্য কোভ্যালেন্ট বন্ড। তো নেক্সট আমরা চলে আসছি, কোভ্যালেন্ট বন্ড দু রকমের হয় না, সেম অ্যাটম যদি যুক্ত হয় তাহলে তাকে বলছি আমরা কি না, শেয়ারিং অফ ইলেকট্রন বিটুইন অ্যাটম অফ দ্য সেম কাইন্ড অফ, যেরকম হচ্ছে হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন হতে পারে, ডিফারেন্ট অ্যাটমও যুক্ত হতে পারে, যেমন মিথেন, ওয়াটার, অ্যামোনিয়া, এরা হচ্ছে ডিফারেন্ট অ্যাটমের ক্ষেত্রে যুক্ত হচ্ছে, এটা হচ্ছে সেম অ্যাটমের ক্ষেত্রে যুক্ত হচ্ছে। কোভ্যালেন্ট বন্ডিংয়ের প্রপার্টিজটা কী, কোভ্যালেন্ট বন্ডিংয়ের প্রপার্টিজের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কোভ্যালেন্ট বন্ডিংয়ে এক্ষেত্রে কী হচ্ছে, নতুন ইলেকট্রন নট রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ নিউ ইলেকট্রন, নিউ ইলেকট্রন আসে না, বন্ড অনলি ফর্মস ইলেকট্রন পেয়ার, দে আর ভেরি পাওয়ারফুল কেমিক্যাল বন্ড এক্সিস্ট বিটুইন অ্যাটম, কোভ্যালেন্ট বন্ড রেয়ার ব্রেক্স স্পন্টেনিয়াসলি, এখানে কোভ্যালেন্ট বন্ড ভাঙাটা কষ্ট, কোভ্যালেন্ট বন্ড আর ডাইরেকশনাল হয় দ্য অ্যাটমস, আর যদি কোভ্যালেন্ট বন্ড ডাইরেকশনাল হবে, যদি অ্যাটমগুলো একটু আয়নিক ক্যারেক্টারের হয়ে থাকে, মোস্ট কম্পাউন্ড হ্যাভিং কোভ্যালেন্ট বন্ড এক্সিবিট রিলেটিভলি লো মেল্টিং পয়েন্ট, মানে তাদের মেল্টিং পয়েন্টটা হচ্ছে লো, বয়লিং পয়েন্টটাও লো। তো কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর নট সলিবল ইন ওয়াটার, এরা ওয়াটারের মধ্যে সলিবল হয় না, বাট আয়নিক কম্পাউন্ড কিন্তু ওয়াটারের মধ্যে সলিবল হয়, কারণ আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়ন জেনারেট করে এবং ওয়াটারের মধ্যে তারা ডিজলভ হয়ে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করতে পারে, সেই কারণের জন্য একেই আমরা কী বলছি না, এই জন্য হচ্ছে কি না, কম্পাউন্ডগুলো আয়নিক কম্পাউন্ডগুলো ওয়াটারের মধ্যে সলিবল, বাট তোমার কোভ্যালেন্ট কম্পাউন্ড কিন্তু ওয়াটারের মধ্যে সলিবল নয়। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট, দেখতে পাচ্ছ যে কোভ্যালেন্ট বন্ড কীভাবে তৈরি হচ্ছে, অক্সিজেন ছিল এখানে, হাইড্রোজেন এখানে দুটো ইলেকট্রন শেয়ার করেছে, এখানে দুটো ইলেকট্রন শেয়ার করেছে, করে এই যে ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন পেয়ার, এইখানে একটা ইলেকট্রন পেয়ার, এই দুটো ইলেকট্রন পেয়ারের জন্যই কী হচ্ছে তোমার এখানে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে, জলের মধ্যে অক্সিজেন H2O, জলের মধ্যে এখানে এই যে দুটো বন্ড, এই দুটো বন্ড হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড তিন রকমের হয় অ্যাকচুয়ালি, হচ্ছে সিঙ্গেল বন্ড,
ডবল বন্ড এবং ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড, তিন ধরনের কোভ্যালেন্ট বন্ড দেখতে পাই আমরা। সিঙ্গেল বন্ড যেখানে একটা ইলেকট্রন পেয়ার ফরমেশন হয়, দিস ইজ দ্য সিঙ্গেল বন্ড। যেমন HCl এর মধ্যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, ক্লোরিনের একটা ইলেকট্রন যুক্ত হয়ে ইলেকট্রন পেয়ার তৈরি করে। সেখানে একটা জিনিস লক্ষ্য করো, হাইড্রোজেন ক্লোরিনের কাছ থেকে একটা ইলেকট্রন পেয়ে তার নিয়ারেস্ট নোবল গ্যাস নিয়ারেস্ট নোবল গ্যাস হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের আউটার মোস্ট সেলে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রনের ফরমেশন লাভ করছে। আবার ক্লোরিন কী করছে, না হাইড্রোজেনের একটা ইলেকট্রন নিয়ে তার আউটার মোস্ট সেলে আটটা ইলেকট্রন করছে। দ্যাট মিনস সে তার নিয়ারেস্ট নোবল গ্যাস কনফিগারেশনটা পাচ্ছে, তো পেয়ে তাদের মধ্যে যে বন্ডিংটা তৈরি হচ্ছে দিস ইজ দ্য কোভ্যালেন্ট বন্ড। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য দিস ইজ ওয়ান নাম্বার অফ ওয়ান কোভ্যালেন্ট বন্ড, সো দিস ইজ কল্ড দ্য সিঙ্গেল বন্ড। তো নেক্সট উই আর কামিং দ্য ডবল বন্ড। ডবল বন্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে দুটো ইলেকট্রন পেয়ার তৈরি হয়, দুটো ইলেকট্রন পেয়ার তৈরি হওয়ার জন্য ডবল বন্ড তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে তোমার অক্সিজেন মলিকুলের ক্ষেত্রে দুটো ডবল বন্ড তৈরি হয়েছে, দুটো ইলেকট্রন দুই দুই চারটে ইলেকট্রন শেয়ার হয়ে দুজনের মধ্যে দুটো ইলেকট্রন পেয়ার তৈরি হয়েছে। সেই ইলেকট্রন পেয়ার তৈরি হওয়ার ফলে এটা তৈরি হয়েছে। তো নেক্সট আমরা ইথিলিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটো ইলেকট্রন পেয়ার তৈরি হয়েছে। নেক্সট চলে আসবো ট্রিপল বন্ডের ক্ষেত্রে, যেখানে তিনটে মানে ইলেকট্রন পেয়ার থাকবে এবং তারা ইলেকট্রন পেয়ার তিনটে বন্ড তৈরি করবে, দিস ইজ দ্য ট্রিপল বন্ড। এক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন অ্যাসিটিলিনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, নাইট্রোজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ দুটো নাইট্রোজেনের এখানে তিনটে ইলেকট্রন, এদিকে তিনটে ইলেকট্রন, তিন তিন ছটা ইলেকট্রন তৈরি হয়েছে। হয়ে তৈরি হচ্ছে কি না, এদের মধ্যে বন্ড তৈরি হয়েছে, ট্রিপল বন্ড তৈরি হয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি তোমার হচ্ছে কি না, যে ডিফারেন্স বিটুইন কোভ্যালেন্ট অ্যান্ড আয়নিক বন্ড, ডিফারেন্স কোভ্যালেন্ট যে আয়নিক বন্ডের যে ডিফারেন্স সেটা আমরা দেখব। সেখানে দেখতে পাচ্ছি যে আয়নিক বন্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা ইলেকট্রন শিফট করে যাচ্ছে পাশের অ্যাটমের ক্ষেত্রে, এক্ষেত্রে কমপ্লিটলি ইলেকট্রন শিফট করছে। কিন্তু কোভ্যালেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইলেকট্রনটা দুজনের মধ্যে পেয়ারিং তৈরি করে এবং দুজনেই ব্যবহার করছে। তো আয়নিক বন্ডের ক্ষেত্রে ইলেকট্রনটা কমপ্লিট শেয়ারিং কমপ্লিট ট্রান্সফার হয়, হোয়ারাজ ইলেকট্রনটা কিন্তু কোভ্যালেন্ট বন্ডিংয়ের ক্ষেত্রে কমপ্লিট ট্রান্সফার হয় না, এক্ষেত্রে হয় শেয়ারিং অফ ইলেকট্রনস। তো এরপরে দেখে নেবো আমরা ডিফারেন্স বিটুইন আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড। নেক্সট আমরা চলে আসছি ডিফারেন্স বিটুইন আয়নিক বন্ড অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড। আয়নিক বন্ড এবং কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যে ডিফারেন্সটা প্রথমেই বললাম, মেইন যেটা ডিফারেন্স সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন পেয়ার তৈরি হয়, আয়নিক বন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনটা কমপ্লিটলি শিফট হয় একটা অ্যাটম থেকে আর একটা অ্যাটমে। তো এক্ষেত্রে কিন্তু কোভ্যালেন্ট বন্ড সিমিলার ইলেকট্রোনেগেটিভিটি নন মেটালের মধ্যেও হয়, আর আয়নিক বন্ড কিন্তু মেটাল নন মেটাল দুটো ডিফারেন্টের ক্ষেত্রে হতে হবে। কোভ্যালেন্ট বন্ডিংয়ে একটা ডিফারেন্ট শেপ রয়েছে, আয়নিকে বন্ডিংয়ে সেরকম ডিফারেন্ট শেপ আমরা ডেফিনেট শেপ আমরা সেরকম দেখতে পাই না, তবে কিছু কিছু ক্ষেত্রে আয়নিক বন্ডিংয়ের ক্ষেত্রে দেখতে পাই। কোভ্যালেন্ট বন্ডিংয়ের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট লো, আয়নিক বন্ডিংয়ের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হাই, ডিউ টু গ্রেটার অ্যাট্রাকশান বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, সেই কারণের জন্য আয়নিক বন্ডিংয়ের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টটা অনেকটাই বেশি হয়। কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে মোর ফ্লেমেবল, কিন্তু আয়নিক বন্ড ফ্লেমেবল নয়। কোভ্যালেন্ট বন্ডিং নর্মাল অবস্থায় লিকুইড গ্যাস হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম রুম টেম্পারেচারে কিন্তু আয়নিক বন্ডগুলো সলিড হয়, এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে। তবে তোমাদের কোভ্যালেন্ট আয়নিক বন্ডিংয়ের কিন্তু কোভ্যালেন্ট বন্ড আয়নিক বন্ডিংয়ের কিন্তু ডিফারেন্স আসতে পারে, অতএব সেটা কিন্তু ভালো করে মাথায় রেখো। তো নেক্সট আমরা চলে যাচ্ছি সিগমা অ্যান্ড পাই বন্ড। অলরেডি তোমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে সিগমা এবং পাই বন্ডটা দেখেছো। সিগমা এবং পাই বন্ডের ক্ষেত্রে কীভাবে ফরমেশন হয় এটাও তোমরা জেনেছো। সিগমা এবং পাই বন্ড বেসিক্যালি এরা কিন্তু এসেছে কোভ্যালেন্ট বন্ডিংয়ের ক্ষেত্রে, কোভ্যালেন্ট বন্ড থেকে, এদের মাদার বন্ড হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তো সিগমা বন্ডটা তৈরি হয় কি না, কো অ্যাক্সিয়াল অর ল্যাটারাল ওভারল্যাপ
ল্যাটারাল ওভারল্যাপের জন্য সিগমা বন্ড তৈরি হয়, যেটা অ্যাক্সিয়াল বন্ড, এখানে দেখতেই পাচ্ছ এটা সিগমা বন্ড করে দেওয়া রয়েছে, মাঝখানে যে বন্ডটা এটা হচ্ছে সিগমা বন্ড। আর ওপরে যে ওপর নিচে যদি বন্ড হয়, মানে সেটা হচ্ছে যদি পাই বন্ড ইজ ফর্ম বাই দ্য কোভ্যালেন্ট বন্ড দ্যাট এক্সিস্ট বিটুইন অ্যাটম হোয়ার অ্যাজ দ্য ইলেকট্রনস আর অন টপ অ্যান্ড বটম, ইলেকট্রন যে উপরে টপ এবং বটম রয়েছে এদের মধ্যে যে বন্ড এটাই হচ্ছে কি না পাই বন্ড। তার মানে ল্যাটারাল ওভারল্যাপ পাশাপাশি সাইড ওয়াইজ ওভারল্যাপ হলে পাই বন্ড তৈরি হচ্ছে, আর অ্যাক্সিয়াল ওভারল্যাপ হলে তাহলে তৈরি হবে হচ্ছে সিগমা বন্ড। তো বেসিক্যালি সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড আর কামিং ফ্রম দ্য কোভ্যালেন্ট বন্ড, মাদার বন্ড কোভ্যালেন্ট বন্ড অলসো, অ্যান্ড দ্য মেনলি ইউ ক্যান শো দ্য সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড স্ট্রাকচার ইন অ্যাটমিক স্ট্রাকচার হাইব্রিডাইজেশন পোর্শনে। তো নেক্সট আমরা চলে আসছি সিগমা বন্ড এবং পাই বন্ডের মধ্যে ডিফারেন্স, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে পরীক্ষায় প্রায়ই আসে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড। সিগমা বন্ডের ক্ষেত্রে কী হয়, সিগমা বন্ডের ক্ষেত্রে ওভারল্যাপিংটা হয় অ্যাক্সিয়াল ওভারল্যাপিং হয়, সেটা হচ্ছে পিওর অথবা হাইব্রিড অরবাইটালের মধ্যে, কিন্তু পাই বন্ডিংয়ের ক্ষেত্রে ওভারল্যাপিংটা হয় কি না আনহাইব্রিডাইজড অরবাইটালের মধ্যে, দ্যাট মিন্স পিওর অ্যাটমিক অরবাইটালের মধ্যে হয়। সিগমা বন্ড এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড অলওয়েজ ফ্রি রোটেশন, সিগমা বন্ডিংয়ের ক্ষেত্রে ফ্রি রোটেশন হয়, যেহেতু এরা অ্যাক্সিয়ালি তৈরি হয় বলে ফ্রি রোটেশন এদের হতে পারে, কিন্তু যেহেতু এটা সিগমা বন্ড সাইড ওয়াইজ পাই বন্ড সাইড ওয়াইজে তৈরি হয় সেই জন্য এদের ফ্রি রোটেশন হয় না। সিগমা বন্ড আর স্ট্রং বিকজ দে আর দ্য গ্রেটার ওভারল্যাপিং জোন, সেই কারণের জন্য সিগমা বন্ডটা অনেকটাই স্ট্রং, পাই বন্ডটা কিন্তু অতটা স্ট্রং নয়। তো সিগমা বন্ড আর ফর্ম ফার্স্ট, প্রথমে সিগমা বন্ড তৈরি হয় তারপরে পাই বন্ড তৈরি হয়, যেহেতু পাই বন্ডটা উইক সেই কারণের জন্য রিয়াকশানে প্রথমেই কিন্তু পাই বন্ডটা অ্যাক্টিভ হয়, দেন আসে সিগমা বন্ড। তো এই মোটামুটি তোমাদের কতগুলো পার্থক্য যতগুলো মনে থাকবে ততগুলোই কিন্তু এখানে তোমাদের পরীক্ষার খাতায় লিখবে। তবে এটা কিন্তু একটা খুব ভালো কোশ্চেন, কোশ্চেনটা আমি অলরেডি আগেও আলোচনা করেছি, এখানেও আবার ভালো করে দিয়ে দিলাম, ভালো করে দেখো। নেক্সট চলে যাচ্ছি আমরা কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে, কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে কী হয় না, কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে কাকে বলি আমরা, অ্যাকচুয়ালি একটু আগে দেখলাম যে কোভ্যালেন্ট বন্ডিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে না, কোভ্যালেন্ট বন্ডিংয়ের ক্ষেত্রে তোমার একটা অ্যাটম আর একটা অ্যাটমকে তোমার ইলেকট্রন শেয়ার করছে, একটা অ্যাটম আর একটা অ্যাটমকে ইলেকট্রন শেয়ার করছে, সেই একটা অ্যাটম আর একটা অ্যাটমকে যখন ইলেকট্রন শেয়ার করছে, ইলেকট্রন শেয়ার করে ইলেকট্রন পেয়ার তৈরি করছে, সেই ইলেকট্রন পেয়ার যখন তৈরি হচ্ছে সেই ইলেকট্রন পেয়ার দুজনেই ব্যবহার করছে, ব্যবহার করে তারা কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে, কিন্তু এক্ষেত্রেও ইলেকট্রন পেয়ার তৈরি হবে, কিন্তু সেক্ষেত্রে দুটো যে বন্ডিং অ্যাটম সেই দুটো বন্ডিং অ্যাটম এর মধ্যে একজন ইলেকট্রন পেয়ার ডোনেট করবে আর একজন ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে। যদি একজন ইলেকট্রন পেয়ার ডোনেট করে আর একজন ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে, তাহলে তাদের মধ্যে যে ইলেকট্রন পেয়ারটা এলো যে ডোনেট করছে, সে এমনভাবে ডোনেট করবে যাতে সে ইলেকট্রন পেয়ারটা ব্যবহার করতে পারে, আর যাকে ডোনেট করছে সে তো ব্যবহার করবেই। তো এক্ষেত্রে এই ধরনের বন্ডকে বলি আমরা ডেটিভ বন্ড, এবং যে ডোনেট করছে তাকে বলি ডোনার অ্যাটম, যে অ্যাকসেপ্ট করছে তাকে বলি আমরা অ্যাকসেপ্টার অ্যাটম। ডোনার এবং অ্যাকসেপ্টারের মধ্যে এইভাবেই বন্ড সাবমিট হয়ে থাকে, বন্ড তৈরি হয়ে থাকে। তো ক্যারেক্টারিস্টিক্স কোঅর্ডিনেট বন্ডিংয়ের ক্ষেত্রে এখানে বলেছে দেখো, অ্যাটম দ্যাট শেয়ার অ্যান্ড ইলেকট্রন পেয়ার ফ্রম ইটসেলফ নাম অ্যাট ডোনার, আর যে অ্যাকসেপ্ট করছে রিসেপ্টার অর অ্যাকসেপ্টার বলছি, যে অ্যাকসেপ্ট করছে ইলেকট্রনে, এবং এক্ষেত্রে কিন্তু বন্ডিংটা অ্যারো মার্ক দিয়ে করতে হয়, অ্যারো মার্ক যেদিক থেকে ইলেকট্রন পেয়ারটা যেদিকে গেল সেই দিকে অ্যারো মার্কটা দিতে হয়, আফটার সেম ইলেকট্রন পেয়ার ইচ অ্যাটম গেট স্টেবিলিটি। তো এটা লুইস থিওরি থেকে ভালো বোঝা যায়। কোঅর্ডিনেট বন্ডের ডায়াগ্রাম কয়েকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কীভাবে শেয়ারিং হচ্ছে। দেখো এক্ষেত্রে অ্যামোনিয়াম আয়ন ফর্মেশনের ক্ষেত্রে অ্যামোনিয়া নাইট্রোজেনের দুটো ইলেকট্রন থাকে, সেই দুটো ইলেকট্রন শেয়ার হচ্ছে এইচ প্লাসের কাছে, তো এইচ প্লাসের কাছে শেয়ার হচ্ছে,
এরপরে আবার কি হচ্ছে দেখো, শেয়ার হওয়ার পরে এই যে বন্ডিংটা তৈরি হয়েছে, এই বন্ডিংটা কিন্তু কোঅর্ডিনেট বন্ড, এই বন্ডিংটা কিন্তু কোঅর্ডিনেট বন্ড। উল্টো দিকে ফরমেশান অফ অ্যামোনিয়া বোরন ট্রাইফ্লোরাইড, এক্ষেত্রেও একই জিনিস, অ্যামোনিয়ার এই দুটো ইলেকট্রন কমপ্লিটলি শেয়ার হচ্ছে কার সঙ্গে, না বিএফ থ্রির সঙ্গে। বিএফ থ্রি ইলেকট্রন ডেফিসিয়েন্ট একটা মলিকুল, সে কিন্তু ইলেকট্রনটা নেওয়ার ক্ষেত্রে নিতে পারবে। এক্ষেত্রে মনে রাখার জিনিস হচ্ছে, যে কেউ ইলেকট্রন দিলেই যে আরেকজন ইলেকট্রন নিতে পারবে এমন নয়, তার কিন্তু ইলেকট্রন নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে। অ্যাকচুয়ালি ভ্যাকেন্ট অরবাইটাল না থাকলে তাহলে কিন্তু সে ইলেকট্রন নিতে পারবে না। অতএব তুমি ইলেকট্রন যাকে দেবে না কেন, তার নেওয়ার যদি ক্ষমতা না থাকে তাহলে কিন্তু সে বন্ড তৈরি করবে না। তো সেক্ষেত্রে কিন্তু এই যে তোমার বন্ড, একে বলছি আমরা কি না তোমার কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে আমরা আগে জিনিসপত্রগুলো দেখলাম। নেক্সট আমরা চলে আসছি কি না হাইড্রোজেন বন্ডিংয়ের ক্ষেত্রে। হাইড্রোজেন বন্ডিংয়ের ক্ষেত্রে ভেরি ইন্টারেস্টিং হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিংটা কী না, হাইড্রোজেন বন্ডিং হচ্ছে একটা হাইড্রোজেন যদি কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার সঙ্গে কী হবে না, তার সঙ্গে তোমার যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে যদি সে যুক্ত থাকে, তাহলে তোমার তার যে শেয়ার ইলেকট্রন পেয়ারটা, ধরো হাইড্রোজেন আর একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে কোভ্যালেন্ট বন্ডিংয়ে লিঙ্ক রয়েছে, তাহলে কোভ্যালেন্ট বন্ডিংয়ে যদি লিঙ্ক থাকে, তাহলে যে কোভ্যালেন্ট বন্ডিংয়ে যে বন্ডিং পেয়ার ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে সরে থাকবে। তাহলে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে যদি সরে থাকে, তাহলে কী হবে না, তাহলে তাদের মধ্যে একটা পোলারিটি জেনারেট করবে। কীরকম, এই যে বলছি দেখো, যে নেগেটিভ এন্ড অফ দ্য মলিকুল অ্যাট্রাক্টস দ্য পজিটিভ এন্ড অফ দ্য আদার রেজাল্ট, এ উইক বন্ড ইজ ফর্ম বিটুইন দেম, দিস বন্ড ইজ কল হাইড্রোজেন বন্ড। মানে ইলেকট্রন যদি আর একটা অ্যাটমের দিকে সরে থাকে, তাহলে যে অ্যাটমের দিকে সরে রয়েছে সেই দিকে তোমার ক্যাটায়ন তৈরি, মানে অ্যানায়নিক চার্জ তৈরি হবে, উল্টো দিকে তাকে ব্যালেন্স করার জন্য ক্যাটায়নিক চার্জ তৈরি হবে। এইভাবে যদি অ্যাটম পাশাপাশি আরও অন্য কোনো এই ধরনের অ্যাটমের সঙ্গে যায়, তাহলে সেক্ষেত্রে যদি তাদের মধ্যে যে অ্যাট্রাকশান, সেই অ্যাট্রাকশানটাকে বলছি আমরা কি না হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড এক্ষেত্রে কীরকম না, হাইড্রোজেন অন্য কোনো তোমার যদি অ্যাটমের সঙ্গে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে, তাহলে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় ডেল্টা নেগেটিভ চার্জ আর হাইড্রোজেনের মাথায় ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হবে, এবং সেই পজিটিভ এবং নেগেটিভ তোমার হচ্ছে অবস্থায় থাকা মলিকুলটা যখন অন্য কোনো এই ধরনের মলিকুলের কাছে আসবে, তখন একজনের পজিটিভ এন্ড একজনের নেগেটিভ এন্ডের মধ্যে একটা হাইড্রোজেন, থ্রু হাইড্রোজেন একটা অ্যাট্রাকশান তৈরি হবে। দিস ইজ নাথিং বাট দ্য হাইড্রোজেন বন্ড। নেক্সট আমরা চলে যাচ্ছি হাইড্রোজেন বন্ডিংয়ের যে এফেক্টগুলো পড়ে, যেমন অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন কী হবে না, ধরো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড COOH, সেই যে কার্বক্সিলিক অ্যাসিড, সেই কার্বক্সিলিক অ্যাসিডের নিজেদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং দ্বারা সে অ্যাসোসিয়েশন হয়ে থাকে। আবার ডিসোসিয়েশনের ক্ষেত্রে যেমন তোমার দেখবে HF-এর ক্ষেত্রে, হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ড হয়ে থাকে, যার দরুন এ কিন্তু তোমার KHF2 যে কম্পাউন্ড তৈরি করতে পারে, কিন্তু হায়ার অ্যাজ HCl, HBr, HI, এরা কিন্তু কেউ হাইড্রোজেন বন্ড ফরমেশানে পার্টিসিপেট করতে পারে না, কারণ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি এত বেশি যে সে হাইড্রোজেন বন্ডিংয়ের ক্ষেত্রে নিজেকে স্যাটিসফাই করতে পারে। কিন্তু হায়ার অ্যাজ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের ইলেকট্রোনেগেটিভিটি কম থাকার জন্য এরা কিন্তু কখনোই হাইড্রোজেন বন্ডিংয়ে টেক পার্ট করতে পারে না। তো হাইড্রোজেন বন্ডিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম আসে, মানে প্রবলেম মিন্স বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। যেমন ধরো তোমাকে এই যে হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে এটা হাইড্রোজেন বন্ড দেখতে পাওয়া যায়, এটা অনেকটা কী করে না পলিমারের মতো বিহেভ করে, হাইড্রোজেন ফ্লুরিন, হাইড্রোজেন ফ্লুরিন দিয়ে মাঝে 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 মানে হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে থাকে। আবার আমরা লক্ষ্য করেছি যে H2O জল, এরা লিকুইড, কিন্তু হায়ার অ্যাজ H2S, এরা কিন্তু H2S কিন্তু গ্যাস, কিন্তু জল লিকুইড হাইড্রোজেন সালফাইড গ্যাস কেন, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার জন্য জলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং ফরমেশন করে থাকে। হায়ার অ্যাজ H2S, এরা কিন্তু তোমার হচ্ছে
হাইড্রোজেন সালফাইড, এরা কিন্তু এদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি করতে এরা পারে না। হাইড্রোজেন বন্ড তৈরি করতে না পারার জন্য এরা কিন্তু কখনোই তোমার অ্যাসোসিয়েশনে থাকে না, ফলে এরা গ্যাসিয়াস মলিকুল অবস্থায় থাকতে পারে। আর একই জিনিস হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রেও, অ্যামোনিয়া লিকুইড, ফসফিনের ক্ষেত্রে এটা গ্যাস, কারণ অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন বন্ড হয়, ফসফিনের ক্ষেত্রে হয় না। আবার ইথানলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং হয়, সেই কারণের জন্য এটার বয়লিং পয়েন্ট বেশি, কারণ এরা পরপর পরপর মলিকুল ফরমেশন করে থাকে, মানে পলিমার ফরমেশনের লাইক হয়ে থাকে। ইথানলের সঙ্গে আরেকটা ইথানল মলিকুল, আরেকটা ইথানল মলিকুল থ্রু হাইড্রোজেন বন্ডিং যুক্ত থাকে বলে এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিংটা হয়ে থাকে, হাইড্রোজেন যুক্ত থাকে বলে এদের হাইড্রোজেন বন্ডিংকে ভেঙে তবেই এটাকে গ্যাসিয়াস ফেজে নিয়ে যেতে হয়, তাই বয়লিং পয়েন্টটা বেশি। উল্টো দিকে ডাইথাইল ইথার, এদের মধ্যে তো হাইড্রোজেন বন্ড নেই, ফলে এক্ষেত্রে কিন্তু এর বয়লিং পয়েন্টটা কম। আমি এখানে একটা তোমাদের বোঝার সুবিধার জন্য একটা পিকচার দিয়েছি, দেখো হাইড্রোজেন ফ্লুরাইডের ক্ষেত্রে এই দেখতে পাচ্ছ হাইড্রোজেন এখানে ডেল্টা পজিটিভ, এখানে ফ্লুরিন ডেল্টা নেগেটিভ, ফলে এখানে কী হচ্ছে এর পজিটিভের সঙ্গে পাশে যে এইচএফ দেওয়া রয়েছে তা পজিটিভের সঙ্গে নেগেটিভের সঙ্গে কী হচ্ছে না একটা অ্যাট্রাকশান তৈরি হচ্ছে, এখানেও কী হচ্ছে না এর ক্ষেত্রে একটা অ্যাট্রাকশান তৈরি হচ্ছে। এই যে অ্যাট্রাকশানগুলো, এই অ্যাট্রাকশানগুলোই মাঝে মাঝে যে ডটেড অবস্থায় দেওয়া রয়েছে এগুলোই হচ্ছে হাইড্রোজেন বন্ড, এগুলোই হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ড। তো জলের ক্ষেত্রেও আমি হাইড্রোজেন বন্ড দেখতে পাচ্ছি, দেখো এখানে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন লেগে রয়েছে, এটা ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, সেই ডেল্টা পজিটিভ হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন বন্ডিং করেছে, এটা একটা হাইড্রোজেন বন্ড। এই ডটেড স্ট্রাকচার দিয়ে হাইড্রোজেন বন্ডকে বোঝানো হয়। অ্যামোনিয়ার ক্ষেত্রেও কিন্তু একইভাবে এইভাবে বোঝানো হয়ে থাকে। অ্যালকোহলের ক্ষেত্রেও হাইড্রোজেন বন্ড দেখতে পাই আমরা, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রেও হাইড্রোজেন বন্ড দেখতে পাই। এই যে দেখো এখানে ডটেড জায়গাগুলোই হচ্ছে হাইড্রোজেন বন্ডকে ইন্ডিকেট করতে থাকে। প্রপার্টিজ অফ হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড সলিবিলিটি, ভোলাটিলিটি, ভিস্কোসিটি, সারফেস টেনশান, লোয়ার ডেন্সিটি অফ আইস দ্যান ওয়াটার, এই যে এই জিনিসপত্রগুলো এগুলো সবই কিন্তু আমাদের এই হাইড্রোজেন বন্ড দ্বারা এক্সপ্লেন করা যায়। বিভিন্ন ধরনের যে হাইড্রোজেন বন্ড রয়েছে, বেসিক্যালি দু ধরনের হাইড্রোজেন বন্ড আমরা লক্ষ্য করি, একটা হচ্ছে তোমার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড আর একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডটা কি না, দুটো ডিফারেন্ট মলিকুলের মধ্যে সেম, মানে সেম এলিমেন্টের দুটো ডিফারেন্ট মলিকুলের মধ্যে যদি হাইড্রোজেন বন্ড হয় দিস ইজ দ্য ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। আর যেমন ধরো আমরা বলে থাকি যেরকম দুটো দুটো ওয়াটার মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ড, দুটো অ্যালকোহল মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ড, দুটো অ্যামোনিয়া মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ড, এগুলো প্রত্যেকটাই কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু ইন্ট্রামলিকুলার মানে একটাই এলিমেন্ট তার একটাই মলিকুলের মধ্যে যদি হাইড্রোজেন বন্ড হয়ে থাকে, একটাই মলিকুলের মধ্যে যদি হাইড্রোজেন বন্ড হয়ে থাকে তাকে বলবো আমরা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। আমি নেক্সট ছবিতে যাই তাহলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এখানে অর্থোনাইট্রোফেনল একটাই মলিকুল, তার মলিকুলের এখানে ওএইচ রয়েছে, এখানে ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা পজিটিভ, এর সঙ্গে অক্সিজেনের যে এই যে বন্ড এটা হচ্ছে কি না তোমার হাইড্রোজেন বন্ডকে বলছি আমরা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। উল্টো দিকে প্যারানাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে কিন্তু এই যে বন্ড দেখো এখানে, এখানে একটা প্যারানাইট্রোফেনল, এখানে একটা প্যারানাইট্রোফেনল, এর মাঝে যে হাইড্রোজেন বন্ড এই বন্ডটাকেই বলছি আমরা কি না তোমার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, তো এই হাইড্রোজেন বন্ডটা এইভাবেই আমরা শেষ করলাম। এরপরে আমরা চলে আসবো মেটালিক বন্ডিংয়ের ক্ষেত্রে। নেক্সট চলে আসছি আমরা মেটালিক বন্ডিংয়ের ক্ষেত্রে। মেটালিক বন্ডিং, মেটালিক কম্পাউন্ডরা তাদেরকে চেনা যায় কীভাবে, তারা ব্রাইট হয়, লিস্টার হয়, চকচকে হয়, তাদের ইলেকট্রিক্যাল এবং থার্মাল কন্ডাক্টিভিটি অনেক বেশি, ম্যালেবিলিটি ডাকটিলিটি প্রপার্টিসগুলো থেকে থাকে। তো মেটালের মধ্যেই মেনলি আমরা মেটালিক বন্ড দেখতে পাই। মেটালিক বন্ড এক্সপ্লেন করার জন্য আমাদের বিভিন্ন ধরনের থিওরি ইন্ট্রোডিউস করা হয়েছে, তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যে থিওরি তাকে বলি আমরা ইলেকট্রন সি মডেল। আমরা নেক্সট
পেজে আমরা সেটা দেখবো, কিন্তু সেই ইলেকট্রন থ্রি মডেল দেখার আগে আমরা এখানে একটা ছোট্ট ছবি দিয়েছি দেখো, যেখানে এই যে পজিটিভ সাইন হচ্ছে এরা হচ্ছে ক্যাটায়ন, আর এই নেগেটিভ সাইডগুলো হচ্ছে এরা হচ্ছে মোবাইল ইলেকট্রন। সেই মেটালিক আয়ন তার সঙ্গে মোবাইল ইলেকট্রনের যে অ্যাট্রাকশান, সেই অ্যাট্রাকশানের জন্যই কিন্তু কি হয় না তোমার মেটালিক বন্ড তৈরি হয়ে থাকে। তো ইলেকট্রন সি মডেলের ক্ষেত্রে আমরা এখানে দেখছি কি না, অ্যাকচুয়ালি ইলেকট্রন সি মিন্স সমুদ্র, ইলেকট্রন কি হচ্ছে ইলেকট্রনের সমুদ্রের মধ্যে ক্যাটায়নগুলো, মেটালিক ক্যাটায়নগুলো নিমজ্জিত রয়েছে। আমরা যদি আগের স্লাইডটায় দেখি তাহলে দেখব যে এই ইলেকট্রনগুলোকে বলছি আমরা মোবাইল ইলেকট্রন, এবং এর জন্যই এখানে কি হচ্ছে না ইলেকট্রন সি তৈরি হয়েছে। সেই ইলেকট্রন সি কি করছে না মধ্যে এই ক্যাটায়নগুলো নিমজ্জিত রয়েছে। এই যে দুটো ক্যাটায়ন এদের পাশাপাশি মধ্যে অ্যাট্রাকশান তৈরি হচ্ছে ঠিক কথা, কিন্তু পাশের দুটো ক্যাটায়নের মাঝখানে, দুটো মেটালিক আয়নের মাঝখানে কিন্তু ইলেকট্রন রয়েছে। সেই ইলেকট্রনটা প্রথমে এই ক্যাটায়নের সঙ্গে পাশে থাকা ইলেকট্রনের বন্ডিং হচ্ছে, সেই ইলেকট্রনের সঙ্গে পাশে থাকা ক্যাটায়নের বন্ডিং হচ্ছে। আলটিমেটলি ইলেকট্রনটা এই জায়গায় স্থির নয়, বিভিন্ন জায়গায় ঘুরছে, কিন্তু দেখে মনে হচ্ছে যে দুটো ক্যাটায়নের মধ্যে বন্ডিং হয়েছে। দিস ইজ নাথিং বাট দ্য অ্যাট্রাকশান বিটুইন টু ক্যাটায়ন থ্রু ইলেকট্রন। একেই বলছি আমরা কি না মেটালিক বন্ডিং, এবং এটাকেই ডিসকাস করা রয়েছে কোথায় না ইলেকট্রন সি মডেলের ক্ষেত্রে। এবং এই ইলেকট্রন সি মডেলের ক্ষেত্রে এই ইলেকট্রনগুলোকে বলি আমরা কি না তোমার ইলেকট্রন সি মডেলকেই বলছি আমরা কি না মেটালিক বন্ডিংয়ের ক্ষেত্রে এক্সপ্লেনেশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। এবং এই ইলেকট্রনগুলো যেগুলো মেটালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এদেরকে বলি আমরা কি না মোবাইল ইলেকট্রন, এবং এই মোবাইল ইলেকট্রনের জন্যই কিন্তু দুটো মেটাল ক্যাটায়নের মধ্যে কিন্তু বন্ডিংটা সম্পন্ন হয়ে থাকে। এবং এই যে মোবাইল ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন, এর জন্যই কিন্তু ক্যাটায়নের মধ্যে কি হয় না ক্যাটায়নের মধ্যে তোমার তোমার কি হচ্ছে না তোমার চার্জ ট্রান্সফার হচ্ছে, বা তাদের যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিগুলোও হচ্ছে, এই জিনিসপত্রগুলো ঘটে থাকে। ঠিক আছে, নেক্সট আমরা চলে এসেছি সলিড স্টেট ম্যাটার, সলিড স্টেট অফ ম্যাটার। যে কোনো ম্যাটারের তিনটে স্টেট তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে সলিড, লিকুইড এবং গ্যাস। সেই সলিড স্টেটের কিছু পোর্শন আমরা এখানে দেখব। সেই সলিড স্টেটকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি ক্রিস্টালাইন সলিড, আর একটা হচ্ছে অ্যামোরফাস সলিড। তাদের মধ্যে কী ডিফারেন্স, কী কী জিনিসপত্র সেগুলো আমরা দেখব। ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে দেখো, ক্রিস্টালাইন সলিড হচ্ছে সেই ধরনের সলিড যার মধ্যে সলিডটি তৈরি করেছে যে সব কম্পোনেন্টগুলো, সেটা আয়ন হতে পারে, তোমার হচ্ছে মলিকুল হতে পারে, অ্যাটম হতে পারে, তারা একটা নির্দিষ্টভাবে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হয়ে রয়েছে। সেই কারণের জন্য একে থ্রি ডাইমেনশনাল অর্ডারে তারা সাজানো থাকে, এবং তাদের শার্প মেল্টিং পয়েন্ট হয়, এটা ট্রু সলিড। তাদের যে ইন্টারমলিকুলার ফোর্সটা রয়েছে সেটাও একটা ইকুয়াল ধরনের হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে বলতে পারি ডায়মন্ডটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, এবং ডায়মন্ড বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, মেনলি জুয়েলারির ক্ষেত্রে আমরা ডায়মন্ড ব্যবহার করে থাকি। নেক্সট চলে আসছি আমরা অ্যামোরফাস সলিডের ক্ষেত্রে। অ্যামোরফাস সলিডের ঠিক জাস্ট এর উল্টোটা, অ্যামোরফাস কথাটা এসছে একটা গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে, এর অর্থ হচ্ছে শেপলেস, মানে কোনো আকার নেই, একটা র্যান্ডামভাবে এরা তৈরি। ক্রিস্টালাইন সলিডের মধ্যে যেমন একটা শেপ থেকে থাকে, সেই শেপটা আস্তে আস্তে রিপিট হয়ে থাকে, কিন্তু অ্যামোরফাসের মধ্যে এরকম কোনো শেপ নেই। তো এরা ট্রু সলিড নয়, এদেরকে সিউডো সলিড আমরা বলে থাকি। যেমন গ্লাস হতে পারে, যেমন তোমার ন্যাপথালিন হতে পারে, বিভিন্ন ধরনের কম্পাউন্ড এগুলো হতে পারে। এবং ক্রিস্টালাইন এবং অ্যামোরফাস সলিড তাদের মধ্যে তারা হচ্ছে ডিফারেন্ট, একে অপরের থেকে ডিফারেন্ট, এবং ডিফারেন্সটা আমরা নেক্সট স্লাইডে দেখবো। তো দেখতেই পাচ্ছ ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে অ্যাটমস আর অ্যারেঞ্জ ইন রেগুলার থ্রি ডাইমেনশান, কিন্তু এক্ষেত্রে কোনো রেগুলার থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট নেই। শার্প মেল্টিং পয়েন্ট, এক্ষেত্রে মেল্টিং পয়েন্টটা শার্প নয়, অ্যানাইসোটপিক,
এটা হচ্ছে আইসোটপিক ক্রিস্টালাইন, সলিড হচ্ছে ট্রু সলিড, এটা সিউডো সলিড, এবং ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে লং রেঞ্জ অর্ডার থাকে তাদের শেপের, কিন্তু শর্ট রেঞ্জ অর্ডার থাকে, এবং এক্সাম্পলে এখানে দেওয়া রয়েছে। তো অ্যামোরফাস এবং ক্রিস্টালাইন সলিডের যে ডিফারেন্সটা একটু কিন্তু ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এখানে অনেকগুলোই ডিফারেন্স আমি পড়ালাম, প্রত্যেকটা কিন্তু ভালো করে দেখে দেখে আলোচনা করবে বা একটু মনে রাখবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি যে সলিডগুলো বিভিন্ন ধরনের সলিড হয়, যেমন মলিকুলার সলিড, যেখানে হচ্ছে সলিডের মেন উপাদানটাই হচ্ছে কি মলিকুল, যেমন হচ্ছে সলিড কার্বন ডাইঅক্সাইড, সলিড ওয়াটার। সেক্ষেত্রে কি না কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সলিড কার্বন ডাইঅক্সাইডের মধ্যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মলিকুল দিয়ে সলিডটা তৈরি হয়েছে। উল্টো দিকে তোমার হচ্ছে তোমার যে ওয়াটারের মধ্যে ওয়াটার মলিকুলগুলো সলিডটা তৈরি করেছে। আয়নিক সলিড হচ্ছে কি না যেখানে আয়নগুলো সলিড তৈরি করে, যেমন এনএসিএল ক্রিস্টাল। এনএসিএল ক্রিস্টালের ক্ষেত্রে এখানে আয়ন তৈরি করছে বিভিন্ন সলিডগুলো, যেমন এনএ প্লাস, সিএল মাইনাস, এটা এরকম করে তৈরি করছে, ঠিক আছে। তো আয়নিক সলিডটা হলো, যেমন এনএসিএল হচ্ছে আয়নিক সলিডের মধ্যে পড়ে থাকে। তো কোভ্যালেন্ট সলিডের মধ্যে কী রয়েছে না, কোভ্যালেন্ট সলিডের মধ্যে যেমন কোভ্যালেন্ট বন্ডিং দিয়ে তৈরি যে সব সলিড, যেমন হচ্ছে ডায়মন্ড, গ্রাফাইট, এরা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং ইউজ করে সলিড তৈরি করেছে। আর মেটালিক সলিডটা কী না, মেটালিক সলিডটা হচ্ছে তোমার মেটালিক বন্ড রয়েছে যে সমস্ত সলিডে, দ্যাট মিনস যে কোনো ধরনের মেটালটাই হচ্ছে মেটালিক সলিড, যেখানে মেটালিক বন্ড ইউজ হয়ে সলিডটা তৈরি হয়েছে। এরপরে চলে আসছি কার্বন। তোমাদের সিলেবাসে তিনটি কম্পাউন্ড রয়েছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এদের প্রপার্টিগুলো আমাদের একটু দেখতে হবে। কার্বনটা ডিসকভার হয় 1789-এ। কার্বন হচ্ছে গ্রুপ 14 এলিমেন্ট, পিরিয়ড 2, পি ব্লক এলিমেন্ট, অ্যাটমিক নাম্বার 6, ইলেকট্রনিক কনফিগারেশান 2s2 2p2, এবং সিম্বলটা হচ্ছে কার্বন, এবং অ্যাটমিক মাস হচ্ছে সি, অ্যাটমিক মাস হচ্ছে 12, আমরা 12 ধরে রাখি, এখানে 12.011 দিয়েছে। এই কার্বন আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, কার্বনের ক্যাটিনেশন প্রপার্টির জন্য বিভিন্ন ধরনের কার্বন রিলেটেড কম্পাউন্ড তৈরি হয়, এবং কার্বনের মধ্যে আমরা পিপাই পিপাই বন্ড দেখতে পাই, দিস ইজ নাথিং বাট ডাবল বন্ড, ট্রিপল বন্ড। এছাড়াও কার্বনের বিভিন্ন অ্যালোট্রপ দেখতে পাওয়া যায়, যেমন ডায়মন্ড, গ্রাফাইট, বিভিন্ন জায়গায় আমরা কার্বনের বিভিন্ন কম্পাউন্ড ব্যবহার করে থাকি। কার্বনের বিভিন্ন কম্পাউন্ড আমাদের ডেলি লাইফে ভীষণভাবে যুক্ত রয়েছে। এরপর রয়েছি আমরা সিলিকনের ক্ষেত্রে। নেক্সট আমরা চলে আসছি সিলিকনে। সিলিকনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ সিলিকনের সিম্বল হচ্ছে এসআই, অ্যাটমিক নাম্বার 14, ইনভেড হয় 1824-এ, পিরিয়ডিক টেবিলে অবস্থান হচ্ছে গ্রুপ 14 এলিমেন্ট, পিরিয়ড 3, পি ব্লক এলিমেন্ট, অ্যাটমিক নাম্বার 14, সলিড, এবং ইলেকট্রনিক কনফিগারেশান হচ্ছে লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশান সেলটা হচ্ছে 3s2 3p2। তো এটাই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশান সিলিকনের ক্ষেত্রে। সিলিকনের ইউজটা আমরা দেখব, সিলিকন ইউজটা মেনলি আমাদের হয়ে থাকে কি না ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে। মেজর কনস্টিটিউয়েন্ট আমাদের সেরামিক্স, ব্রিক্স তৈরি করতে মেনলি সিলিকন ব্যবহার করা হয়, ট্রানজিস্টার বানাতে সিলিকন তো ব্যবহার করা হয়, সোলার সেল তৈরি করতে সিলিকন তৈরি ব্যবহার করা হচ্ছে, পোর্টল্যান্ড সিমেন্টে সিলিকন একটা বড় পার্ট, ফায়ার ব্রিক্সের ক্ষেত্রেও সিলিকন একটা বড় পার্ট। তো সেভারেল ওয়াটারপ্রুফিং সাবস্টেন্স তৈরি করতে সিলিকন ব্যবহার করা হয়, সিলিকন ইজ ইউজড ইন মেনি মোল্ড রিলিজ এজেন্ট, এবং বিভিন্ন কম্পাউন্ড যে সিলিকন দিয়ে তৈরি হয় সেইগুলো দিয়ে মেনলি তোমার হচ্ছে ব্রিক্স, পোর্টল্যান্ড সিমেন্ট, বিভিন্ন ধরনের হচ্ছে সেরামিক্স তৈরি করতে আমরা সিলিকন, ট্রানজিস্টার তৈরি করতে আমরা মেকে ব্যবহার করে থাকি। স্টিল ইন্ডাস্ট্রিতে কিন্তু সিলিকনটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। জার্মেনিয়ামের ক্ষেত্রেও সিম্বল জিই, অ্যাটমিক নাম্বার 32, এবং গ্রুপ হচ্ছে 14, পিরিয়ড 4, ব্লক হচ্ছে পি ব্লক এলিমেন্ট, অ্যাটমিক নাম্বার 32, এবং হচ্ছে কি না তোমার
তার ইলেকট্রনিক কনফিগারেশন 3D10 4S2 4P2। তো এটাই হচ্ছে তোমার জার্মেনিয়াম। জার্মেনিয়াম ইউজ কোথায় করছি আমরা, জার্মেনিয়ামের ম্যাক্সিমাম ইউজ হয় কোথায়, না সেমি কন্ডাক্টর তৈরি করতে জার্মেনিয়াম ইউজ করা হয়, মেনলি সেমি কন্ডাক্টর তৈরি করতে, ট্রানজিস্টারের ক্ষেত্রে সেমি কন্ডাক্টর, অক্সাইড অফ জার্মেনিয়ামের যে বিভিন্ন অক্সাইড সেগুলো আমাদের ক্যামেরার লেন্স তৈরি করতে ব্যবহার করা হয়, ক্যামেরা লেন্স, অবজেক্টিভ লেন্স, মাইক্রোস্কোপের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। জার্মেনিয়ামের সঙ্গে অ্যালয় ফরমেশন করে আমরা ফ্লুরোসেন্ট ল্যাম্প তৈরি করতে পারি বিভিন্ন কাজে, স্পেকট্রোস্কোপি, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি তৈরি করতে, তার যে রেডিয়েশন অক্সাইড আর ট্রান্সপারেন্ট টু ইনফ্রারেড রেডিয়েশন, দিজ আর ইউজড ইন ইনফ্রারেড স্পেকট্রোস্কোপ। ইনফ্রারেড স্পেকট্রোস্কোপে আমরা কিন্তু জার্মেনিয়াম এর বিভিন্ন অক্সাইড ব্যবহার করে থাকি। তো নেক্সট চলে আসছি আমরা ডায়মন্ড এবং গ্রাফাইটের ক্ষেত্রে। তোমাদের সিলেবাসে কিন্তু ডায়মন্ড এবং গ্রাফাইট দুটো আলাদা করে দেওয়া রয়েছে, তো ডায়মন্ড এবং গ্রাফাইটকে আলাদা করে ভালো করে পড়তে হবে। ডায়মন্ডের ক্ষেত্রে স্ট্রাকচারটাই দেখতে পাচ্ছ টেট্রাহাইড্রাল স্ট্রাকচার, কিন্তু গ্রাফাইটের ক্ষেত্রে স্ট্রাকচারটা দেখো লেয়ার লাইক স্ট্রাকচার। ঠিক আছে, আমরা আলাদা করে দেখব, সেই মেয়েতে আমরা দেখে নেবো যে ডায়মন্ডের মধ্যে কীরকম স্ট্রাকচার রয়েছে এবং গ্রাফাইটের মধ্যে কীরকম স্ট্রাকচার রয়েছে। দেখো স্ট্রাকচার অফ ডায়মন্ড, ডায়মন্ডের ক্ষেত্রে কী হচ্ছে না, টেট্রাহাইড্রাল স্ট্রাকচার এবং একটা কার্বন পাশাপাশি আরও তিনটে কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, টোটাল চারটে কার্বন, এবং বন্ডিংয়ে হচ্ছে কি তারা sp3 হাইব্রিডাইজেশানে তারা যুক্ত হচ্ছে, এবং এক্ষেত্রে sp3 হাইব্রিডাইজেশানে যুক্ত হয়ে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, যেটাকে আমরা বলি সিগমা বন্ড, তৈরি করছে, এবং দিস ইজ দ্য কোভ্যালেন্ট বন্ড। এবং ডায়মন্ড এতই শক্ত যে ডায়মন্ড দিয়ে আমরা কাঁচ পর্যন্ত কাটতে পারি, এবং ডায়মন্ড কাটিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, এবং ডায়মন্ডের এত সুন্দর দেখতে সেই কারণের জন্য ডায়মন্ডকে আমরা জুয়েলারির ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। ডায়মন্ডের স্ট্রাকচারটা হচ্ছে টেট্রাহাইড্রাল স্ট্রাকচার, এবং গোটা ডায়মন্ডের মধ্যেই টেট্রাহাইড্রাল স্ট্রাকচারটা বিভিন্ন জায়গায় সেটা অবস্থান করে থাকে, বিভিন্ন জায়গায় বলবো না, পরপর পরপর অবস্থান করে থাকে, থ্রি ডাইমেনশনাল একটা নেটওয়ার্ক স্ট্রাকচার সে তৈরি করে থাকে। তো এটাই হচ্ছে কি না তোমার ডায়মন্ডের, তোমার স্ট্রাকচার হলো ডায়মন্ড ব্যবহার হয় মেনলি জুয়েলারির ক্ষেত্রে, এবং যে মানে কাটিংয়ের ক্ষেত্রে, ড্রিলিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু ডায়মন্ড ব্যবহার করে থাকি, কাটিং টুলসের তৈরি করতে বা ড্রিলিং টুলস তৈরি করতে আমরা কিন্তু ডায়মন্ড ব্যবহার করে থাকি। তো এরপরে আমরা ডায়মন্ডের স্ট্রাকচার তো আলোচনা করলাম, এরপরে আমরা গ্রাফাইটের স্ট্রাকচার নিয়ে বলবো। অ্যাকচুয়ালি গ্রাফাইটের স্ট্রাকচার হচ্ছে লেয়ার লাইক স্ট্রাকচার, তো সেই গ্রাফাইটের স্ট্রাকচার লেয়ার লাইক স্ট্রাকচার হওয়ার দরুন এরা এক লেয়ারের ওপর আরেক লেয়ার থাকে, যেমন বইয়ের পাতা এক পাতার ওপর আরেক পাতা থাকে, ঠিক তেমনিভাবে গ্রাফাইটের ক্ষেত্রেও কিন্তু এক পাতার ওপর আরেক পাতা বা একটা লেয়ারের ওপর আর একটা লেয়ার থাকে। প্রত্যেক লেয়ারেই কিন্তু কার্বন পাশাপাশি আরও তিনটে কার্বনের সঙ্গে যুক্ত, ডায়মন্ডের ক্ষেত্রে একটা কার্বন পাশাপাশি আরও চারটে কার্বনের সঙ্গে যুক্ত ছিল। তো এক্ষেত্রে কিন্তু তোমার গ্রাফাইটের ক্ষেত্রে একটা কার্বন পাশাপাশি আরও তিনটে কার্বনের সঙ্গে যুক্ত, সেই কারণের জন্য এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, এবং কার্বনের যেহেতু ভ্যালেন্সি 4, সেহেতু এক্ষেত্রে তিনটে ভ্যালেন্সি 4 এবং বাইরের যে আউটার মোস্ট সেলে চারটে আনপেয়ার ইলেকট্রন রয়েছে, সেই চারটে আনপেয়ার ইলেকট্রনের মধ্যে তিনটে আনপেয়ার ইলেকট্রন ইউজ হয়। গ্রাফাইটের ক্ষেত্রে একটা আনপেয়ার ইলেকট্রন প্রত্যেকটা কার্বনে কিন্তু রয়ে যায়, ফলে সেক্ষেত্রে কী হয় না, গ্রাফাইটের প্রত্যেকটা কার্বন একটা করে ইলেকট্রন মোবাইল ইলেকট্রন রয়ে যাওয়ার জন্য গ্রাফাইট কিন্তু কারেন্ট ফ্লো করতে পারে, হোয়ার অ্যাজ ডায়মন্ডের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কার্বন ইউজড হয় বন্ডিংয়ের ক্ষেত্রে, ফলে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, ফলে ডায়মন্ড কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে না। এটা কিন্তু একটা মেজর ডিফারেন্স বিটুইন ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট, এটা স্ট্রাকচার ছাড়া কিন্তু বোঝানো সম্ভব নয়, তাই স্ট্রাকচারটা কিন্তু ভালো করে ডায়মন্ড এবং গ্রাফাইটের ক্ষেত্রে দেখে নিতে হবে। ঠিক আছে, তো নেক্সট সাইডে দেখছি আমরা ডায়মন্ডের মেনলি স্ট্রাকচারটা হয় কীরকম, দেখতেই পাচ্ছ এখানে একটা কার্বন আর একটা তোমার হচ্ছে আরও চারটে কার্বনের সঙ্গে যুক্ত হয়ে sp3 হাইব্রিডাইজেশন করে, জায়ান্ট মলিকুল একটা, এবং আমাদের বিভিন্ন জায়গায় ডায়মন্ডকে ইউজ করা হয়, মেনলি দুটো জায়গায়,
একটা হচ্ছে কাটিং টুলসের ক্ষেত্রে, আর একটা হচ্ছে কি না তোমার জেমস জুয়েলারির ক্ষেত্রে ব্যবহার করা হয়। গ্রাফাইটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ লেয়ার লাইক স্ট্রাকচার, এখানে তিনটে লেয়ার দেওয়া রয়েছে পরপর মেরে রয়েছে, দুটো লেয়ারের মধ্যে কিন্তু কোনো যোগ নেই, দুটো লেয়ারের মধ্যে কার্বনের মধ্যে কোনো বন্ড তৈরি হয় না, কেবলমাত্র একটা অ্যাট্রাকশান ফোর্স থাকে, সেই ফোর্সটাকে বলি আমরা কি নাম ভ্যান্ডার ওয়াল ফোর্স। এক্ষেত্রে কিন্তু তোমার দুটো লেয়ারের মধ্যে কোনো যোগ নেই বলেই একটা লেয়ারের ওপর চাপ প্রয়োগ করলে আর একটা লেয়ারকে নিচের লেয়ারটাকে ঠিক দেখে ওপরের লেয়ারটা স্লিপ আউট করে, সেই কারণের জন্য গ্রাফাইটের এই ধরনের স্ট্রাকচারকে লেয়ার লাইক স্ট্রাকচার বা স্যান্ডউইচ স্ট্রাকচার বলি, এবং এই ধরনের স্লিপ করে বলেই গ্রাফাইটকে আমরা সলিড লুব্রিক্যান্ট বলি। তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়বে গ্রাফাইটকে কেন সলিড লুব্রিক্যান্ট বলা হয়, ডিউ টু তার এই ধরনের স্ট্রাকচারের জন্য এবং দুটো লেয়ারের মধ্যে কোনো রকম বন্ডিং না থাকার জন্য কিন্তু এভাবেই হয়ে থাকে। ঠিক আছে, তো এই মোটামুটি তোমাদের কেমিক্যাল বন্ড ছিল, এখানেই আমি শেষ করলাম। ভালো করে ক্লাসও ভিডিওগুলো দেখবে এবং এই তোমাদের ভিডিওটাও ভালো করে দেখবে যাতে তোমাদের কেমিক্যাল বন্ডিংয়ে কোনো অসুবিধে না হয়, আর অসুবিধে হলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।